ছাত্রছাত্রীদের জন্য অভিনন্দন পত্র নবীন রবীন্দ্রনাথের আলোয় উপাসিত এক নিবন্ধের নাম, যে নিবন্ধ স্বরূপ
শ্যামল হেমন্ত হয়েই থাকে। কবির ভাষায় বলা যায়, আইরে নতুন আয়, সতেজ করে নিয়ে আয় তোর সুখ তোর হাসি লাগে। হে নবীন পথের যাত্রী, তোমরা আজ নবাগত। আজ আমরা যেমন তোমাদের পুষ্পচন্দনে বরণ করে নিলাম, তেমনই তোমাদেরও একদিন আমাদেরকে বিদায় দিয়ে এমনই এক নবীনত্বকে বরণ করে নিতে হবে। কিন্তু আসা যাওয়ার এই আনন্দ মিশালের স্বাক্ষর মুখে নিয়ে অন্তহীন ইতিহাসের সাক্ষী হয়ে আছে আমাদের এই কলেজ। তাই এই সাক্ষীকে প্রাঞ্জল করে তোলার দায়িত্ব তোমাদের। হে আলোর পথের পথিক, তোমাদের সামনে এক অন্তহীন আলোর জগৎ, তোমরাই পারো সেই আলোকে ছিনিয়ে আনতে। সকল বাধার পাহাড় অতিক্রম করে নতুনত্বের এই রঙিন সূর্যকে ছিনিয়ে আনতে তোমাদের চাই একাগ্র সাধনা। নির্লিপ্ত স্পৃহার আলোকে তোমাদের হতে হবে সমর্জন। সুপ্রিয় নবীন শিক্ষার্থীরা, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পরমশ্রদ্ধেয় অধ্যক্ষ ও প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ। আজকের দিনে তাই তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধার কথা। কারণ তোমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যের পিছনে প্রধান উদ্ধার হবে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা। শ্রদ্ধাই যে শিক্ষার প্রথম শর্ত, এই শর্তকে বুকে ধারণ করে তোমরা তোমাদের শিক্ষা জীবনকে আলোকিত করো, এই কামনাই আমাদের সকলের। নবাগত শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের শিক্ষাঙ্গন ঐতিহ্যের এক মুহূর্ত সাক্ষর। পড়াশোনা, সংস্কৃত চর্চা, খেলাধুলার নিষ্ঠার সঙ্গে রক্ষিত এই ঐতিহ্য রক্ষার দায়িত্ব আজ থেকে তোমাদের। এই পবিত্র দায়িত্ব পালনের ভার তোমাদের হাতে দিয়ে আমরা নিশ্চিত হয়ে যাই। শুনিতেছি আমি, শোনো ওই দূরে তুর্যনার, খুশিছে নবীন উষার উদয় সুসংবাদ। মনে রেখো, জীবন চলার পথে বাধা বিপত্তির পাহাড় পেরিয়ে এগিয়ে যাওয়াই যথার্থ পৌরুষের লক্ষ্য। একমাত্র সাধনার বলেই তোমাদের পথ চলা হবে সহজ, তোমাদের সাধনা হোক সত্যের পথে। হে চিরতরুণ, নতুনের সঙ্গে পুরাতনের দ্বন্দ্ব নাকি চিরন্তন, আমরা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ধারণায় বিশ্বাসী। এ অনুষ্ঠান শুধু প্রথাগত গণ্ডির মাঝে সীমাবদ্ধ নয়, বরং আন্তরিকতায় অর্থবহ। তাই তোমাদের কাছে আমাদের কামনা একটি সুন্দর শিক্ষাঙ্গ, যা তোমাদের তারুণ্যের চাঞ্চল্যে মুখরিত হয়ে উঠবে। সত্য, সুন্দর, শাশ্বত পথের অভিযাত্রী হয়ে সকল বাধার শৃঙ্খলকে অতিক্রম করে ছিনিয়ে আনার সফলতার সূর্য। তোমরা হবে সমৃদ্ধির আকাশে ধ্রুব তারার। বিদায় নেওয়ার আগে তুমি কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, তোমরা এসেছ ভেঙেছ অন্ধকার, আমরা ভয় করি না তোমার। পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে, রোদ্দুর ছড়িয়ে পড়বে। ধন্যবাদ আনতে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শেখ সারিয়া নবীন শিক্ষার্থী ঈশার হাতে অভিনন্দন পত্র তুলে দেবে। বুক ভরা স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছি আমাদের এই স্বপ্নের কলেজে।
কলেজে শিক্ষক মন্ডলী বড় ভাই বোনের অতিথি পড়াটা যেন পরিবারের কথা মনে করিয়ে দিয়েছে। চারিদিকে নবীন নিয়ে কোলরবে মুখরিত। আমাদের বরণ করে নেওয়ার জন্য এত আয়োজন সত্যি মনোমুগ্ধ কর। সুপ্রিয় শুধু ঐতিহ্যবাহী আমাদের এই কলেজে আমরা আজ আনুষ্ঠানিকভাবে পদার্পণ করছি। এখানে আমাদের সব কিছু অজানা ও অচেনা, তবু ওই স্বল্প সময় যে যতটুকু পরিচিতি আমরা পেয়েছি, আশা করছি সকলের সহযোগিতায় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। আমরা আমাদের মেধা ও শ্রম দিয়ে সাফল্য বয়ে আনবো এবং এই কলেজের মুখ উজ্জ্বল করবো। এই আমাদের নবীনদের দৃঢ় অঙ্গীকার। তাই এই প্রতিষ্ঠানে আমাদের যাত্রাটা শুরু করতে চাই সবার আশীর্বাদ ও দোয়ার মাধ্যমে। আর এই দোয়া ও আশীর্বাদ নেওয়ার জন্য আজ আমি আপনাদের সামনে মঞ্চে দাঁড়িয়েছি। আপনারা দোয়া করবেন আমরা যেন সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারি। আমাদের পিতামাতা, এই প্রতিষ্ঠান এবং এ দেশে আমাদের নিয়ে যে স্বপ্ন দেখছে তা যেন পূরণ করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে অনুভূতি প্রকাশ করবে তৌফিক ইমরোজ সিয়াম।